পাট শাক ভাজি, এটা হলো শুক্তো বিভিন্ন প্রকার সবজি দিয়ে। এখানে আলু আছে, গাজর দেখা যাচ্ছে, পুঁটি মাছ, খলসা মাছ, তারপরে লাউ আছে, আর এটা হইল ডিম। ডিম দিয়ে আলু দিয়ে আপিস না, শুধু ডিম আলু আর পেঁয়াজ। এটা খুব টেস্টি। আপনার ডিমটা অনেকে বলে যে কেটে দিল কেন, কেটে কেটে মানে অর্ধেক দিল, কিন্তু আপনার আস্তা ডিম মিশে এইভাবে কেটে দিলে তবে এটা স্বাদ হয় বেশি। আমরা সবসময় এইভাবে করি, পুরো আস্ত ডিম দিই না, অনেকে আস্ত ডিম দিয়ে করে আর কি। আর এটা হলো করলা আর হলো আলু ভাজি মিশানো, এটা টেস্ট আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে একটা ধাঁধা দিই। যারা আমার ভিডিও দেখেন, দেখি আপনারা ধাঁধাটা পারেন কি না, একটা হিসাব আর কি। এটা এরকম, এক হালি কলা মানে চারটা কলা, চারটা কলার দাম 7 টাকা 8 আনা। আবার বলি, চারটা কলার দাম 7 টাকা 8 আনা, তাহলে একটি কলার দাম কত? এই হিসেবটা আপনারা বের করে আমার কমেন্টস বক্সে দেবেন, ঠিক আছে? এটা আপনাদের একটু ব্রেন খাটান আর কি, কাজ করেন, আর আমি খাই দেখেন। কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, আমি আবার বলছি, হিসেবটি আপনাকে মুখে মুখে করতে হবে, কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না।
দাদাটা আরেকবার বলি, চারটা কলার দাম 7.58 টাকা, তাহলে একটা কলার দাম কত? কমেন্ট বক্সে জানাইবেন। এবার এইটার উত্তর আমি নেক্সট ভিডিওতে দিব। হিসাবটা কিন্তু অ্যাকুরেট হতে হবে, একদম অ্যাকুরেট। ওকে,